শনিবার সকালে রাজধানী ঢাকার চিত্র এটি। গেল কয়েকদিন আবহাওয়া স্বাভাবিক থাকলেও এদিন ভোররাত থেকেই কুয়াশার চাদরে ঢাকে রাজধানী, ফলে অনেক বেলা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। শুধু ঢাকাই না, উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকাতেই এখনও শীতে জুবুথুবু জনজীবন, যদিও শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমেছে। শনিবার দেশের 10 জেলায় শৈত্যপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে নওগাঁ ও মৌলভীবাজার জেলা এবং রংপুর বিভাগে। এছাড়া দেশের 8 বিভাগেরই 2-1টি স্থানে হালকা বা গুড়িগুড়ি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গুড়িগুড়ি বৃষ্টিপাত হলে এতে আকাশ হাতে কিছুটা মেঘলা থাকতে পারে, কুয়াশাতে দিনের তাপমাত্রাটা কিছুটা কম হবে, এতে রাতের তাপমাত্রাটা বাড়বে। সেই ক্ষেত্রে আপনার শীত থাকবে, কিন্তু যেহেতু দিনের তাপমাত্রাটা যদি কমে যায় শীতের তীব্রতাটা শীতটা থাকবে। দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা বাড়লেও কমেছে উত্তরাঞ্চলে। শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.1 ডিগ্রি সেলসিয়াস, যা এই শীতে এখন পর্যন্ত সর্বনিম্ন। টানা শৈত্যপ্রবাহের কারণে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাটা ভাড়া ভরাও নাই, আমার অবস্থাটা বেশি একটা ভালো নাই। দিনাজপুরে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে বইছে কনকনে ঠান্ডা। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও প্রান্তিক মানুষরা। লালমনিরহাটে হাড় কাঁপানো শীতে লোকজন কাজে যেতে পারছে না, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। কুড়িগ্রামে কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে কমেনি শীতের তীব্রতা। টানা শৈত্যপ্রবাহে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। রংপুরে ঘন কুয়াশার হাত থেকে রক্ষা পেতে কৃষি ও অন্যান্য ব্যাপারে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। পাবনায় শীতে দুর্ভোগে পড়েছে নানা শ্রমজীবী ও অসহায় মানুষ, ঠান্ডায় কাজে যেতে পারছেন না অনেকে। এদিকে ঘন কুয়াশায় সড়ক মহাসড়ক ও নৌপথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রায় প্রতিদিনই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে বন্ধ থাকছে ফেরি পারাপার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।